ঘুমের অভ্যাস এক একজনের এক এক রকম। কেউ কাত হয়ে ঘুমাতে ভালোবাসেন, কেউ আবার চিত হয়ে। আচ্ছা, আপনি কিভাবে ঘুমান? আপনার কি উপর হয়ে ঘুমানোর অভ্যাস? আপনি কি জানেন এই অভ্যাসের ফলে কি হয়? উপর হয়ে বই পড়তে পড়তে বা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন অনেকে। এভাবে ঘুমানোর ফলে সাময়িক আরাম পাওয়া যায় ঠিকই, কিন্তু এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। সেটি কি আসলে ভালো নাকি ক্ষতিকর? চলুন জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত যদি আপনি উপর হয়ে ঘুমান তাহলে আপনার মেরুদণ্ড ফুসফুসের উপর চাপ পড়ার সম্ভাবনা থাকে। এর ফলে শরীরের বিশ্রাম ও ঘুমের উপরও বেশ প্রভাব পড়ে। বিশেষজ্ঞরা তাই উপর হয়ে ঘুমানোর বদলে চিত হয়ে বা পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দেন। এটাই বরং বেশি উপকারী। উপর হয়ে ঘুমানোর ফলে আমাদের মেরুদণ্ড বা অন্ত্রে চাপ পড়ে। দীর্ঘদিন ধরে উপর হয়ে ঘুমানোর অভ্যাসের ফলে আমাদের ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে, যে কারণে বেশিরভাগ সময়ে ঘুমের ব্যাঘাত ঘটে আর পর্যাপ্ত ঘুমের অভাবে শারীরিক নানা জটিলতাও দেখা দিতে পারে। উপর হয়ে ঘুমানোর কারণে দেখা দিতে পারে কোমরের সমস্যাও। আপনার যদি এভাবে ঘুমের অভ্যাস থাকে তবে খেয়াল করে দেখুন মাঝে মাঝেই আপনি কোমর ব্যথায় ভুগছেন কিনা। সেই সঙ্গে হতে পারে আরেকটি অদ্ভুত সমস্যা, সেটি হলো ত্বকের। উপর হয়ে ঘুমানোর ফলে মুখের ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে, এদিকেও নজর দিন।